আপনাকে আমার একটা খবর দেওয়ার আছে, একটা ইনফরমেশন আছে। কি ইনফরমেশন? বলছি, আমার এক বন্ধু আমাকে ফোন করেছিল, ও কোর্টের অ্যাডভোকেট। আমার বন্ধু বলল যে ইন্দিরা কোর্টে গেছিল এবং সেখানে গিয়েও একটা রেজিস্ট্রি পেপার বা একটা দলিল কিছু একটা সাবমিট করেছে। কিসের রেজিস্ট্রি পেপার? আমি জানি না, আমি বন্ধুকে জিজ্ঞেস করেছিলাম, ও বলতে পারলো না। তবে যেহেতু এখন কোর্ট বন্ধ তাই কোনো কাজ হবে না, কিন্তু কোর্ট খুললে পরে কাজ এগোবে এবং নোটিশ জারি হবে। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি তো বুঝতেই পারছি না যে ইন্দিরা সরকার কোর্টে কি পেপার জমা দিয়েছে। আচ্ছা, আপনাদের বাড়ি বা আমাদের স্কুল নিয়েও কিছু করার চেষ্টা করছে না তো? না না, সেটা কি করে পসিবল, সেটা তো হতেই পারে না। বাড়ি বা স্কুলের যে জরুরি যে কাগজপত্র সেগুলো তো সব লকারে রাখা আছে। আমি বুঝতে পারছি না, মানে এমন কি পেপার ইন্দিরার কাছে আছে? আমি এমন কোনো পেপারে সত্যি সই করিনি যেটা ইন্দিরা সরকার কাজে লাগাতে পারে। মিসেস চ্যাটার্জি, আপনি মাথা ঠান্ডা করে ভাবুন, ইন্দিরা আপনাকে দিয়ে কোনো পেপারে সাইন করায়নি তো? শাশুড়ি মার একবার মনে পড়ে গেলেই তো সবটা ধরে ফেলবেন। এবার কি করব আমি? না না না, আমার আমার মনে পড়ছে না এরকম কোনো কোনো স্ট্যাম্প পেপারে তো আমি সই করিনি। হ্যাঁ, কিছু পেপারে আমি সই করেছি, কিন্তু সেগুলো তো সব স্কুলের পেপার, সেটা স্কুলে বসে করেছি, তাও তো পুজোর অনেক আগে। আমি আমি কোনো স্ট্যাম্প পেপারে সই করিনি। শিওর আপনি কোনো পেপারে সাইন করেননি তাই তো? আই হোপ এভরিথিং ইজ ফাইন, বাট স্টিল আপনি আর একবার একটু ভাবার চেষ্টা করুন। উইকি স্যার, স্বয়ং চটকা অর্কদের এক্ষুনি একবার ব্যাপারটা জানাতে হবে। প্রদীপ, স্কুলের কিছু পেপারে তোমার সাইন লাগবে, তুমি পারমিশন না দিলে সমস্ত পেমেন্ট আটকে থাকবে। অর্ক বাবা, আমি একটা কথা বলি, আমি একটু সইটা করে নিই, কটা সই তো, তারপরে আমি তো আছি, বাড়িতে আছি, আমি তোর কথা শুনবো, আছি তো। এই যে বাবা, কোথায় দে বাবা, তাড়াতাড়ি দে। কোথায়? এখানে। ইয়েস ইয়েস, আমার আমার মনে পড়েছে, আমাকে দিয়ে স্বয়ং আর বিভাস কতগুলো পেপারে সই করিয়েছে, সই করিয়েছে। আর অর্ক না তখন এত কথা বলছিল, আমার মনে পড়ছে না এখন, আমি একটু একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম, মনে পড়ছে না। আমি কি জানো, এক্ষুনি ওদের ডাকুন, জিজ্ঞেস করুন কোন পেপারে কেন আপনাকে দিয়ে সাইন করিয়েছে, রাইট নাও। ঠিক, একদম ঠিক বলেছেন, একদম ঠিক। স্বয়ং এই মুহূর্তে তোরা আমার কাছে আসবি। হ্যাঁ জন্মা, আমি আমি আসছি এক্ষুনি। কিন্তু তুমি এভাবে বলছো কেন, কি হয়েছে? তোরা আমাকে দিয়ে যে পেপারগুলোতে সই করালি তার পুরো ডিটেলস আমার চাই, এক্ষুনি চাই। হ্যাঁ, আমি 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 এক্ষুনি যাচ্ছি। আপনি টেনশন করবেন না, হ্যাঁ, ধরা যখন একবার পড়েছে তখন আমরা বিহিত করে ছাড়, এত প্রপার্টি এত কিছু আমরা কিছুতেই ছেড়ে দেব না। মিসেস চ্যাটার্জি, কে বা কারা আছে এর পেছনে আমরা ঠিক খুঁজে বার করবই। আমার নামও মোহনা বাসু, সোজা আঙুলে যদি ঘি না ওঠে তাহলে আঙুল বেঁকিয়ে কি করে ঘি তুলতে হয় আমি খুব ভালো মতো জানি। আমি ছেড়ে দেব না ওদের। থ্যাংক ইউ, থ্যাংক ইউ মিসেস বাসু, প্লিজ আমার পাশে থাকবেন। আপনি এলেন বলেন আমি একটু স্বস্তি পাচ্ছি। আমি সারাক্ষণ আপনার পাশে আছি। আমরা এত সব প্রপার্টি নিজেরা করেছি, সেটা কিছুতেই হাতছাড়া হতে দেব না। কিন্তু মিসেস চ্যাটার্জি, আপনি যদি ইন্দিরার ফাঁদে পা দিয়ে থাকেন অলরেডি, তাহলে কিন্তু সেখান থেকে বেরিয়ে আসাটা সমস্যা হবে। তাহলে তাহলে কি আমি সত্যি কোনো ভুল করে ফেললাম? ইন্দিরার পাতা জানে আমি কি সত্যিই ফেঁসে গেলাম? কি হলো, তুমি এরকম দৌড়ে দৌড়ে আসছো কেন, কি হয়েছে? তুমি কোথায় যাচ্ছ? আমাকে তো জিম্মা ডাকলো, বললো ওই পেপারে সাইন করেছিলাম তাই নিয়ে কি কথা বলবে। আমি জানতাম এরকম কিছু একটাই হবে। স্যার উনি একা নেই, ওই মোহনা বসুও আছেন, আর আমার মন বলছে ওরা না ওরা ওরা কিছু একটা জানতে পেরেছে। মানে কি জানতে পেরেছে? কি
সিন্ধিরা তুমি কি বলছোটা কি? তার মানে আমাকে এখন ডেকে পাঠিয়েছে মানে তো আমি তাহলে কি কি বলবো? মানে কাঁপালে চলবে না, দেখো আমাদের কিন্তু শক্ত থাকতে হবে, এখন মনটাকে শক্ত করো। দিদি আমার মাথা কাজ করছে না, মানে জিম্মা যদি আমাকে জিজ্ঞেস করে আমাকে চার্জ করে আমি কী বলবো? দাঁড়াও দাঁড়াও, আমার আমাকে একটু একটু ভাবতে দাও। তুমি তুমি বলবে, হ্যাঁ হ্যাঁ, তুমি না বলবে যে তুমি ওনাকে দিয়ে অ্যাকাউন্টসের পেপার সাইন করিয়েছো। শোনো, যে স্ট্যাম্প পেপারটা তোমরা সাইন করিয়েছো সে পেপারটা ভালো করে ঢাকা ছিল তো? কোনোভাবে অনন্যা চ্যাটার্জি দেখতে পায়নি তো? বুঝতে পারিনি তো? না না, কিছু হয়নি, ওটা আমি ছোটকে অর্ক ভালোভাবে সবটা অ্যাডজাস্ট করে করেছি, ওখান থেকে কিছু বুঝতে পারবো। ব্যাস, তাহলে আর কোনো চিন্তা করো না, তুমি এক কাজ করো, অ্যাকাউন্টসের বেশ কিছু পেপার নিয়ে ওনার কাছে যাও আর বলো যে এইগুলোই সেই পেপার। আর একটা কথা, আর মাত্র দুটো দিন, যে করে হোক এই দুটো দিন কিন্তু ওনাকে আটকে রাখতেই হবে, সেভাবেই হোক। কিন্তু ইন্দিরা তুমি বুঝছো না, চেম্মার মাথায় একবার সন্দেহ এসেছে মানে আমাকে এভাবে ডেকে পাঠিয়েছে মানে এবার তো সবাইকে ডাকবে, সবাইকে ডেকে ডেকে একই প্রশ্ন জিজ্ঞেস করবে। ঠিক ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি আমি এটাও এটাও কী করবো, আমি আমি দেখছি যদি কোনোভাবে ওনার মনটা এদিক ওদিক ঘোরানো যায়। শোনো, এই পুরো ঘটনাটা কিন্তু মেজকা ছোটকা অর্ক সবাইকে জানাতে হবে, নাহলে ওরা কী ভুলভাল করে দেবে সেটা কিন্তু বোঝে থাকে না। স্যার একদম ভয় পাবে না, চোখে চোখ রেখে কথা বলবে, একটা কথা ভুলে যাবে না স্যার, আমরা কিন্তু কোনো অন্যায় করছি না, অন্যায় করেছে ওই ওই অনন্যা চ্যাটার্জি। শোনো, আর দেরি করো না, এবার যাও, তাড়াতাড়ি যাও। আমি যাচ্ছি, যাও সাবধানে। হ্যাঁ জিম্মা বলো। এই যে সায়ন, একটা সত্যি কথা বলতো, এই যে সেদিন তুই আর বিভাস দুজনে মিলে আমাকে দিয়ে ওইসব কাগজপত্রতে সই করালি, সেই কাগজগুলো কী ছিল বল? সত্যি কথা বল, নিশ্চয়ই ভুলে যাসনি। একদিকে ওই ঢাক বাজছিল, তারপর চারদিকে কথা হচ্ছিল, তার মধ্যে অত তাড়াহুড়ো করে পেপারগুলোতে আমাকে কেন সই করালি? ঘাবড়ে তো যাবি, শুধু তুই কেন, সত্যিটা যখন সবার সামনে আসবে না, বাড়ির শুদ্ধ সবাই ঘাবড়ে যাবে। একটা কথা বলি, একটা মানুষ ছুটিতে বাড়িতে আছে, তোমাদের বাড়িতে পুজো হচ্ছে, ঢাক বাজছে, আর তার মধ্যে তোমাকে ওই ইম্পর্টেন্ট সাইনগুলো করাতেই হবে। আর সত্যি যদি এত ইম্পর্টেন্ট ছিল তাহলে তো তুমি আমার সঙ্গে বলে কথা বলতে পারতে, আমি তো কাল অবধি স্কুলে গিয়েছিলাম। দেখুন, যেখানে স্পেসিফিক্যালি আমার ওনারই সিগনেচারটা প্রয়োজন ছিল সেখানে আমি আপনাকে দিয়ে সাইন করিয়ে কি পাবো? মানে সেখানে কি কোনো লাভ হবে? আর তাও যদি আপনাদের আমাকে নিয়ে এতটাই সন্দেহ হয় তাহলে ঠিক আছে, ওই কাগজগুলোর কপি কিন্তু আমার কাছে এখনও আছে, মানে এক্সট্রা ফটো কপিগুলো আমার কাছে রয়েছে, আপনারা চাইলে আমি আপনাদেরকে এনে দেখাচ্ছি, আপনারা দেখুন। হ্যাঁ দেখাবি, এই মুহূর্তে এনে দেখাবি, যদি না দেখাতে পারিস তাহলে জেনে রাখ এই বাড়িতে তোর কিন্তু আর ভাত জুটবে না। তুমি আমাকে ওনার কথায় প্রভাবিত হয়ে তুমি আমাকে ভাতের খোটা দিচ্ছ, আর অথচ আমি এই কদিন সবকিছু ভুলে গিয়ে শুধুমাত্র তোমার প্রতি লয়াল থেকে কাজ করেছি। না না, আমি আমি বুঝতে পারছি না, মানে এইভাবে আমাকে ব্লেম করা হচ্ছে কেন? আমি তো কতগুলো সিম্পল স্কুলের অ্যাকাউন্টস রিলেটেড কাগজে চেম্মার সাইন নিয়েছে, আমাকে এভাবে ব্লেম করা হচ্ছে কেন? আমি তো কোনো স্ট্যাম্প পেপারে সাইন করাইনি বা অন্য কোনো রকম কোনো কাগজে সাইন করাইনি। ওয়েট ওয়েট, স্ট্যাম্প পেপার কোথা থেকে এলো? স্ট্যাম্প পেপার নিয়ে তো আমরা কিছু বলিনি। সত্যি তো, তুই হঠাৎ স্ট্যাম্প পেপারের কথা কেন বললি? হ্যাঁ বলা তো হয়নি, তার মানে তোরা কিছু কনস্পিরেসি করছিস, কি খেলা চলছে আমার পেছনে? সত্যি কথা বল, বল সত্যি কথা বল জায়ন, সত্যি কথা বলবি তুই? এই রে, এই তো গন্ডগোল করে ফেললাম। চান্স
স্পিক আপ রাইট নাও, উত্তর দাও। দেখুন, আমি কথাটা ওভাবে বলতে চাই। চেম্বার সাথে আগে বহুবার ওই স্কুলের মালিকানা, বাড়ির মালিকানা, দলিল পত্র এসব নিয়ে কথা হয়েছিল, তাই আমার বেরিয়ে গেছে মুখ থেকে। আমি ওভাবে কথাটা মিন করতে চাই। আচ্ছা জেম্মা, জেম্মা তুমি তো যথেষ্ট বিচক্ষণ একজন মানুষ না, মানে কোনো একটা কাগজে না দেখে এমনি সই করে ফেলার মানুষ তো তুমি নও। তাহলে সেই দিন যখন আমি তোমাকে দিয়ে ওই কাগজে সাইন করিয়েছিলাম তখন তুমি নিশ্চয়ই দেখেছিলে। না না, যতই তাড়াহুড়ো থাকুক না কেন, যত তাড়াহুড়ো করেই তোমাকে সাইন করানো হোক না কেন, একবার না একবার তুমি নিশ্চয়ই দেখেছিলে সেটা কী কাগজ। তখন তোমার একবারও মনে হয়েছিল, একবারও মনে হয়েছিল যে কোনো একটা ভুল, জালি, অন্যায় কোনো কাগজে আমি তোমাকে দিয়ে সাইন করাচ্ছি, একবারও মনে হয়েছিল? ঠিক আছে, তারপরেও যদি তোমাদের মনে হয় যে আমি ভুল করেছি, আমার ওপর যদি তোমাদের সন্দেহ হয়, তাহলে আমি যাচ্ছি, ফটোকপিগুলো এনে তোমাদের সামনে রাখছি, তোমরা দেখো, তোমরা সেটা কোর্টে পেশ করো, পুলিশে দাও, অন্য যাকে খুশি তোমরা দেখাও, কিন্তু আমি আর এই অ্যালিগেশন নিতে পারবো না। আমি এক্ষুনি ফাইলগুলো নিয়ে এসেছি। মিসেস চ্যাটার্জি, আমার কিন্তু গন্ডগোল লাগছে। হ্যাঁ, আমি সায়মকে বিশ্বাস করি না, প্রথম দিন থেকে না। ও চিরকাল ইন্দিরাকে সাপোর্ট করে এসছে, এর থেকে ওর খুব ভালো। হ্যাঁ, ও আপনার নিজের ছেলে, ও আপনাকে ভালোবাসে, বোঝে, আপনার সঙ্গে তো বেইমানি করবে না। আমার তো মনে হয় যে অর্ক ছাড়া এই বাড়িতে আর কাউকে বিশ্বাস করা যায় না, অ্যান্ড দ্যাটস ফাইনাল।